رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم السلام عليكم ورحمة الله وبركاته الله رب العالمين যাবতীয় প্রশংসা যিনি আমাদেরকে আবার আলফর কান মিডিয়াতে দিন ইসলাম শিখার সুযোগ দান করেছেন আল্লাহ রব্বুল আলমী যেন আমাদের এই ইজতেমাকে বা আমাদের এই একতাকে গ্রহণ করে নেন কারণ যে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি কেবলমাত্র আল্লাহ রব্বুল আল প্রদত্ত এবং রসুল্লাহ সতাল্লাহ আলাই ও সাল্লামের ব্যাখ্যাকৃত সঠিক দিন ইসলামকে জানার জন্য এজন্য নতুনভাবে আমি এই গ্রুপের সমস্ত সদস্যদের সদস্য ভাইদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ভালোবাসা প্রেম প্রীতি আল্লাহ রাব্বুল আলামিন জেনান আমাদেরকে সঠিক কথা জানার পরে তার প্রতি আমল করার তৌফিক দান করেন এই গ্রুপে প্রথমে প্রশ্ন করেছেন ভাই আব্দুর রহমান ইউকে থেকে যে কুরবানির ছাগলকে কুকুরে কামড় দিয়ে ফেলে সেই ছাগলের কুরবানি হবে কি হবে না কুরবানির ছাগল কেমন হতে হবে কোন কোন ত্রুটি যুক্ত হলে পারে কুরবানি হবে না সেগুলো হাদিসে ব্যাখ্যা আছে এবং যদি কোরবানির ছাগল বা বস্তু বা জানোয়ার ক্রয় করার পরে বা নির্ধারিত করার পরে সেটা যদি মুক্ত হয়ে যায় তাহলে তাকে জবা করতে হবে কারণ সেটা আল্লাহর জন্য নির্দিষ্ট করা হয়ে গেছে আর যদি কেনার আগে সে ত্রুটিমুক্ত হয়ে থাকে তাহলে আর জানা না থাকে আর পরে যদি জানতে পারেন তাহলে সেটাকে পরিবর্তন করতে হবে এবার দেখতে হবে যে ছাগলটিকে কুকুরে কামড় দিয়েছে সেই কুকুরে কামড় দেওয়ার কারণে ছাগলটির মাংসে বা ছাগলটির কোনো বিষাক্ত হয়েছে নাকি সেটা মেডিকেল যদি আমাদের প্রমাণ করে দেয় যে সেটা বিষাক্ত হয়ে গেছে তাহলে এটা আল্লাহর অস্তে ক্রমা দেওয়া যাবে না কারণ যে এটা হলো আহ বিষাক্ত জিনিস যেটা মানুষের কাছে কোনো দাম নেই সেটা আল্লাহর কাছে কোনো দাম নেই বিষাক্ত জিনিস ছাগল যদি বিষাক্ত হয়ে যায় তাহলে তাকে কেউ এক টাকা তো কিনে নেবে না তাহলে যেই জিনিস মানুষ এক টাকাতে কিনে নেবে না সেই জিনিসটাকে আল্লাহর পথে দেওয়া যাবে না এবার যদি মেডিকেলে প্রমাণ করতে পারে বা প্রমাণ করে দেয় যে না এর বিষ বিষাক্ত হয়েছিল কিন্তু বিষ দূর হয়ে গেছে হ্যাঁ এখন তার মাংস খাওয়া যেতে পারে তাহলে সেটা পুতপ পবিত্র হয়ে গেল পাক হয়ে গেল এবং সেটাকে জোগাড় করতে হবে কুকুরের কামড়ে যে মাংসটা ছিঁড়ে পড়ে গেছে তাতে কোনো ক্ষতি নেই কুরবানি হওয়াতে কোনো ক্ষতি নেই কারণ যে এটা নির্দিষ্ট করার পরে এই ঘটনা হয়েছে এক কথা দ্বিতীয় কথা হলো এটা আপনাদের জানোয়ার বা কুরবানির পশু ক্রয় করার পরে হয়ে যায় হওয়ার কারণ দুটি হতে পারে একটি হলো যে সে তার পর্যবেক্ষণ করছে দেখাশোনা করছে তারপরে ওটা হয়ে গেল ত্রুটিমুক্ত হয়ে গেল তাহলে সেটা কুরবানি করবে আর যদি সে ক্রয় করার পরে তার দিকে ভূক্ষেপ না দেয় অবহেলা করে আর অবহেলা করার পরে ছেড়ে দেখাশোনা করলো না দেখা গেল যে সেটা ত্রুটিমুক্ত হয়ে গেল কোনো কারণে তাহলে সেটা তার অলসতার কারণে হলো যদি অলসতার কারণে হয়ে থাকে তাহলে তাকে তার পরিবর্তে অন্য কোন পশুকে জবা করতে হবে আল্লাহ রাবুল আলম যেন আমাদেরকে কারণ যে আবদুল্লাবিন জুবের রতি আল্লাহ থেকে একটি সেনাদের সাথে প্রমাণিত আছে যে তাকে জিজ্ঞাসা করা হলো যে কুরবানির পশু ত্রুটিমুক্ত হলে পারে তাকে কুরবানি দেওয়া যাবে কি যাবে না তিনি বললেন যে যদি যদি সেটাকে ক্রয় করার আগে যদি ত্রুটিমুক্ত হয়ে থাকে তাহলে সেটাকে কোরবানি করা যাবে না আর যদি ক্রয় করার পরে হয় তাহলে সেটাকে ফার্ম দু হা সেটাকে তুমি কুরবানি করে ফেল তাই এই হাদিসের আলোকে বা এই তার কথার আলোকে আমরা বুঝতে পারলাম যে যদি ছাগল কেনার আগে ত্রুটিমুক্ত হয়ে থাকে তাহলে জবা করা যাবে না আর কেনার পরে ত্রুটিমুক্ত হলে পরে যেবা করা যাবে আর তারপরে আমি একটু বিশ্লেষণ করে বললাম যে যদি মানুষের অবহেলার কারণে ত্রুটিমুক্ত হয়ে থাকে তাহলে তাকে পরিবর্তন করতে হবে আর যদি অবহেলার কারণে না হয়ে থাকে তাহলে তাকে সেটাকে জোগাড় করতে হবে আর যেটা এখানে প্রশ্ন হয়েছে আমাদের সেটা সেটা ব্যাখ্যা আমি দিলাম যে যদি তার মাংস যদি বিষাক্ত না হয়ে থাকে তাহলে সেটাকে কোরবানি করা যাবে আর যদি বিষাক্ত হয়ে থাকে তাহলে কোরবানি করা যাবে না কারণ যে বিষাক্ত হয়ে গেলে পরে মানুষের কাছে তার মূল্য থাকে না যখন মানুষের কাছে তার কোনো মূল্য নেই তখন আল্লাহর কাছে তার কোনো মূল্য থাকে না